দুভাগ হয়ে যাচ্ছে রাস্তাঘাট, ফাটল দেখা যাচ্ছে বাড়িঘরে, দেবে যাচ্ছে মন্দির, ফসলি জমি। বিস্ময়কর ও রহস্যময় এই ঘটনাটি ভারতের উত্তরাখণ্ড প্রদেশের শহর যোশী মঠের, হিমালয়ের পাদদেশ ও হিন্দুদের তীর্থ ও পবিত্র স্থান হিসেবে খ্যাত অঞ্চলটির এই ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। এ পরিস্থিতিতে কর্তৃপক্ষ শহরটির বাসিন্দাদের তাদের ঘরবাড়ি থেকে সরিয়ে নিচ্ছে। এভাবে কয়েকদিন কেটে গেলেও সুনির্দিষ্ট কোনো কারণ খুঁজে পায়নি ভারতীয় সরকার। তবে যোশী মঠে ও এর আশেপাশে জলবিদ্যুৎ প্রকল্প সহ বড় ধরনের নির্মাণ কাজ চলার কারণে শহরটি দেবে যেতে পারে। কয়েক বছর ধরেই বিশেষজ্ঞরা এমন সতর্কতা জানিয়ে আসছিল বলে জানিয়েছে রয়টার্স। ওয়াদিয়া ইনস্টিটিউট অব হিমালয়ান জিওলজির পরিচালক কালাচাঁদ সেইন বলেছেন, নির্বিচারে অবকাঠামো নির্মাণের পাশাপাশি প্রাকৃতিক বিভিন্ন কারণে যোশী মঠ শহর দেবে যাচ্ছে বলে মনে করছেন তিনি। কালাচাঁদ বলেন, যোশী মঠের ভিত নড়বড়ে হয়ে যাওয়ার পেছনে তিনি প্রধান তিনটি কারণ শনাক্ত করেছেন। তার মতে, প্রথমত এক শতাব্দীরও বেশি সময় আগে একটি ভূমিকম্পের কারণে সৃষ্ট ভূমিধসের ধ্বংসাবশেষের ওপর শহরটি গড়ে উঠেছে। দ্বিতীয়ত, শহরটির অবস্থান হিমালয়ের পাদদেশের ভূমিকম্প প্রবণ অঞ্চলে অবস্থিত। তৃতীয়ত, ধীরে ধীরে আবহাওয়া আর জলবায়ুর পরিবর্তনের কারণে ভূগর্ভস্থ শিলার সমন্বিত শক্তির হ্রাস পেয়েছে। সুপ্রিয় দর্শক, আপনার কাছে শহরটি দেবে যাওয়া ও ঘরবাড়িতে ফাটল দেখা যাওয়ার কারণ কি বলে মনে হয়? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।